এশিয়ায় ব্যাপকভাবে কমছে দারিদ্রের হার দক্ষিণ এশিয়ায় গত চল্লিশ বছরে ব্যাপকভাবে অতি দারিদ্রের মানুষের সংখ্যা কমেছে সালে শতকরা এক শতাংশ মানুষ অতি দরিদ্র ছিল সেখানে দুই সালে এসে তা ছয় দশমিক নয় শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসু জুকি সাউদা আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত সমৃদ্ধির পথে এশিয়ার পঞ্চাশ বছর প্রযুক্তি আলোচনায় এ তথ্য তুলে ধরেন মূল প্রবন্ধে ইয়াসুজুকি সাউদা বলেন অতি দরিদ্র বলতে বোঝানো হয়েছে প্রতিদিন যাদের এক ডলার ব্যয় করার সক্ষমতা নেই এমন জনগোষ্ঠীকে উনিশশো সালে মাথাপিছু জিডিপি ছিল ডলার দুই হাজার এক হাজার সাতশো তিন ডলার এই উন্নয়নের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন বাজার ভিত্তিক প্রবৃদ্ধির জন্য উন্নত নীতিমালা ও শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা অবকাঠামোগত পরিবর্তন বেশি বিনিয়োগ করে উৎপাদনগত সক্ষমতা বৃদ্ধি কারিগরি অগ্রগতি ত্বরান্বিত করা উন্নয়ন সহযোগীদের সঙ্গে যুক্ত হয়ে বাণিজ্য এবং বিনিয়োগের পথ উন্মুক্ত করে দেয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইডিএস এর মহাপরিচালক ডক্টর সেন সেনসহ বেশ কয়েকজন গবেষক